আমরা এখন এই হক ইগল চেঞ্জেবল হক ইগল দীর্ঘ ইগল পাখি ছো মারে আমরা এখন ইগল আর দেখি না তবে ছোটবেলায় আমরা অনেক ইগল পাখি দেখেছি চিল দেখেছি এখন আমরা আমাদের দেশে গায়ে আর পাই না আন্দামান কাক্কু স্ট্রাইক কাঠঠোকরা উডপিকার এইসব নিশ্চয়ই পাওয়া যায় তবে আমাদের ভাগ্য নেই যে এদের দেখা পাবো এরা সব ডিপ জঙ্গলে কোথায় বসে আছে লাইমস্টোন কেপ ফরমেশন এরা একটা ইনফরমেশন স্ট্যালাকটাইটস হেলিসি হেলিকটাইটস স্ট্যালাকটাইটস স্ট্যালাগমাইটস কিভাবে লাইমস্টোন তৈরি হয় হিস্ট্রিটা রাখা আছে গাছগুলো গোড়াগুলো দেখুন কিরমভাবে ভূমিক্ষয় রোধ করছে এটা শীতের মতো কেউ বসতে পারেনি বানিয়া কি মোটা গাছ কত দূরটা আমরা দেখতে পাচ্ছি না এটাকে জড়িয়ে আবার অজগর সাপের মতো উঠে গেছে লতানো গাছ পুরো অজগর সাপের মতো দেখুন একটা আলাদা গাছ ওই বানিয়া গাছটাকে ধরে চলে গেছে আমরা লাইমস্টোনের কাছাকাছি চলে এসেছি বহু হাজার হাজার বছর ধরে পরে এইসব সৃষ্টি হয়েছে একদিনের সৃষ্টি নয় কয়েক বছরের সৃষ্টি নয় ন্যাচারাল সৃষ্টি লাইমস্টোন কেভ আমরা কেভের দিকে যাচ্ছি আস্তে আস্তে চড়াই উতরাই পেরিয়ে উঁচু নিচু গাছগুলো তিন চারটে এমনভাবে খুঁজের মতো বার করে তার গোড়া একটা গর্তের মতো দেখা যায় ওরে বাপ রে বাপ ঘন জঙ্গল এই মধ্যে ঢুকছি अंदर जाके अलग अलग स्ट्रक्चर देखने को मिलेगा सर वैसे केव के ऊपर में सर ट्री है सर ट्री का जो रूट से जो पानी आता है ना सर उसमें कैल्शियम कार्बन मिक्स रहता है सर उसके कारण जो जहाँ में गिरता है ना सर एक ही जगह में बार बार गिरने के कारण से ही वो स्टोन बनता है उसमें अलग अलग स्ट्रक्चर बना हुआ रहता है नेचुरली बनता है सर आधा हो गया इधर बनने से जो कैल्शियम कार्बन मिक्स होके जो ट्री है ना सर केव के ऊपर में उसमें जो रूट होता है ना सर ट्री के रूट उसमें से पानी निकलता है सर तो पानी के साथ में ना कैल्शियम कार्बन मिक्स रहता है वो एक जगह में बार बार गिरता है काला पत्थर अच्छे लाल साइड में আমরা এই লাইমস্টোন কেভের দিকে চলে যাচ্ছি বাবা এদিকে এসো হ্যাঁ পিছনে যাবে তুমি এসো পুরো অন্ধকার গাছের পাতা ভেদ করে কখনো কখনো সূর্যের আলোর ফলা আসছে
এগুলো স্টোন গুলো হ্যাঁ স্টোন খুব ধার আছে ইনজোর্ড হতে পারে পড়ে গেলে বাসের গোড়া দিয়ে দিয়ে তারপর আর ওয়াটার মিলে মিলে এই স্টোন গুলো গাছের গোড়া থেকে আস্তে আস্তে চুইয়ে চুইয়ে জল পড়ে সেই জল দিয়ে দিয়ে স্টোন গুলো কেমন দেখুন স্টোন গুলো যেন একটা করে শেকড়ের মতো ঝুলছে দেখুন যেমন একটা কুমিরের মুখ লাগছে ঝুলছে এখানে পুরো অন্ধকার এটাই শেষ আমাদের সেই যে আনলাম একটা বড় টর্চের মতো রডের মতো সেগুলো নিয়েছে কত সুন্দর সুন্দর মনে হচ্ছে কেউ গুহা খুঁড়ে